আসসালামু আলাইকুম, আমি চাঁদনি, চলে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এখনো জানলা কপাট কিছুই খুলি নাই, ঘুম থেকে উঠলাম, উঠেই তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপর বাসে কাজকর্ম করব। তাই ব্রাশও করি নি, দেখতে পাচ্ছো যে ব্রাশ করছি, আর আমার রাত্রে থেকে শরীরটা একটু খারাপ, কারণ হচ্ছে কি জানি হলো, বুঝতে পারি না, পেটটা একটু গরম হলো, সারা রাত্রে বাথরুমে ছিলাম, মানে এমন অবস্থা যে সারা রাত্রে বাথরুমে আসা যাওয়া করছে, এরকম হলো, কেন হলো জানি না, হঠাৎ করে ঘুমাই, একা ঘুমাইছি, তো ঘুমাই স্বপ্নে দেখি কি চোর আসছে, এই চোর আসছে, এই স্বপ্নে দেখি যে বাথরুমে যাওয়া শুরু করছি, আর মানে মানে কি আর বলবো, আমার চোখ টুক দেখতেই পাচ্ছ খারাই গেছে সব কিছু, মানে এত ভালো থাকার চেষ্টা করে 2টা দিন ভালো থাকতে পারি না, তারপর কি করব আর, তোমাদের জন্য তো ভিডিও করতেই হবে, কে করার কিছুই নেই। তারপরে সকালবেলা উঠে, এই যে উঠে গেলাম, উঠে একবার ওয়াশরুমে গেলাম, যে আবার আসলাম, তো এখন চলো জানলা কপাটটা খুলে দিই, জানলা কপাট খুলে তারপরে আবার তোমাদের সাথে কথা বলি। একটু নিচতলা কামান হচ্ছে যাইয়া পাশে শাক বিক্রি করে, শাক কেনার জন্য যেন আমি কিছুটা শাক কিনে নিয়ে আসবো, তার জন্য তো চলো আগে শাকটা নিয়ে আসি কিনে, যেন শাক নিয়ে আসি, ওই জায়গায় আমাদের পিছনে যে ফলটা ওই জায়গায় শাক হয়েছে অনেক লাল শাক, আমি এখন তো দেবস্থ লাল শাক খাই নি, তার জন্য একটু কিনে নিয়ে আসি, যে কিছুটা শাক নিয়ে আসি। তাই আমি শাক নিতে চলে আসলাম, কারণ হচ্ছে যে শরীরটা আজকে যেহেতু অসুস্থ, বাজি করলে বাজি করবো, আর নাহলে পরে একদিন বাজি করবো, আর লাল শাকটা আমার বাহির থেকে কিনে খাওয়া হয়নি এখনও, কালকে মার্কেট থেকে আনতে চাইলাম তা মানলাম না, তাই জায়গায় যেহেতু মানে চাষ করে আর নিজের চোখের সামনে দেখে এটা নেবো খাবো, সেটা অনেক ভালো জিনিস, তাই এই জায়গাটাই নিতে আসলাম। ভাই এই জায়গায় লাল শাক লাগাইছে অনেকগুলো, সবাই কিনে নিতে আসে, কম বেশি 3-4 জনে নিল, তাই আমিও নিতে চলে আসলে সে, কারণ আমি উপর থেকে ডাক দিয়েছি ভাই শাক কি বিক্রি হবে, বলে হ্যাঁ আসেন নিচে এসে নিয়ে যান, তা আমিও 40 টাকার শাক নিয়ে আসলাম, 40 টাকা অনেকগুলো শাক দিয়েছে, এই শাক কয়টা 40 টাকা, তাই যেই নেয় 40 টাকারই দেয় সবাই, ঠিক আছে, যে সবারই একই দামে শাক দিতে আছে, তাই আমি শাকগুলো নিয়ে এসে বালতিতে রেখে দিলাম, দেখতে পাচ্ছ এটাই হলো 40 টাকার শাক, অনেক সুন্দর শাকগুলো। চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য, কারণ হচ্ছে শরীরটাও ভালো না, তবু রান্না তো করতে হবে, বলো করার কিছু নাই, যে শরীর ভালো না তাতে কি না খেয়েই থাকবে, না খেতে হবে। আজকে আর কম্বল টম্বল রোদ্র দিনে একটু হাঁটতে পারি না, হাঁটি না পা ভাঙিয়ে লাগে যে পড়েও যায়, বাথরুমে যাইতে যেতে এমন অবস্থা হয়েছে, তাই চলো প্রথমত একটু চালটা চড়াই দিই, তারপরে কোঠাকাটি করি কি রান্না করি দেখি, তাই প্রথম চালটা বসাই দিয়ে নে, দেখো ফল ধরে দাঁড়াই রয়েছি, পারি না আর দাঁড়াতে, এত কষ্ট লাগতেছে। সকালে কিছু খাই না, এখন এক পিস বিস্কিট খাবো, তার জন্য যেন একটু বিস্কিট খাই, শুধু পানি দিয়ে ভিজে ভিজে বিস্কিটটা খাবো, আর অন্য কিছুই খাবো না, আর এই বিস্কিটটা ছাড়া আর কোনো বিস্কিটও বাসায় ছিল না, চলো এটা খেয়ে নিই। বিস্কিট খেয়ে নিলাম, ওষুধ খেয়ে নিলাম, তবুও মানে কি বলবো, খাইছি টাইছি তো যাই হোক, কিন্তু আমি হাঁটতে পারতেছি না, একটা বিস্কিট খেলাম পানিতে ভিজে ভিজে, যে পানি দিয়ে ভিজে ভিজে খেলাম, কিন্তু তবুও হাঁটতে পারি না, কি বলবো তোমাদেরকে, যদি বুঝাইতে পারতাম আমি হাঁটি তা গুজা দিয়ে যাই, ঠিক আছে, যে গুজা দিয়ে যাই, এত পরিমাণ আমার শরীরটা খারাপ, এখন তো আমি বাসি ঘর দুয়ার ঝাড়ু দিতে পারিনি, ঘরের অবস্থা কি কি বলবো, রাত্রে সবজি এই জায়গায় রাইখে দিয়েছি, ফ্রিজে ভরা হয়নি, ভাবছিলাম আজকে মূলো রান্না করবো, কিন্তু তা করবো না, কারণ হচ্ছে যাইয়া অন্যদিন রান্না করি, কারণ ই আছে ফ্রিজে মৌসিমরা আছে 2টা, দেখো এগুলো করে তুই বাসাবাসি করবো, তাই চলি আগে শাকের জন্য ঝুড়িটা নিয়ে নি, যে শাকগুলো বাইসা কিছুটা রেখে দেবো, যেহেতু পানি নেই শাকে, কিছুটা ফ্রিজে রেখে দেবো, অল্প একটু বাজি দেবো, তাই আমি বটি টুটি নিয়ে শাক বাজতে বসে গেলাম, আজকে আর ভিডিওটা স্টানে লাগাবো এটা মন চাচ্ছে না, যে স্টানটা বের করে স্টানে ভিডিওটা করার জন্য বসিয়ে দে, ওই হাত দিয়ে ধরে ধরে যতটুকু পারছি ভিডিও, কিন্তু কি আর বলবো, নিতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে, তাই দেখতেই পাচ্ছ শাকগুলো কুরতে বসে, লাল শাক কেটে নিয়েছি, সে শাক বাজি করবো, তার জন্য চিংড়ি মাছ দিয়ে লাল শাক বাজি করবো, আর এপাশে ফাহা মাছ বাজি করে নিয়েছি, ঠিক আছে, মাছটা বাজি করে হয়ে গেছে মশমশা করে, এ মাছটা
মাছ ভাজা আর শাক ভাজা দিয়ে আজকে ভাত খাওয়াবো, অনেক ভালো হয়েছে। গ্যাসটা বন্ধ করে দিই, তারপরে আবার শাকটা বসাবো। পিস টিস কুচানো বাকি রয়েছে, ওগুলো কুচিয়ে তারপরে বসাই দেবো। তা চলো, এই হলো আমার মাছ ভাজা, দেখতে পাচ্ছ যে মাছ ভাজাটা অনেক সুন্দর আছে না। ড্রেসিংয়ে থালা বাসন জমে গেছে অনেক, আমরা এগুলো পরিষ্কার করে নিই, তারপরে শাকটা ভাজি করবো, চিংড়ি মাছ বের করে। আগে বেসিং পরিষ্কার না করলে চিংড়ি মাছ কীভাবে ব্যবহার বের করবো, তার জন্য শাকটা ভাজি করে নিই। সামনে হচ্ছে আজকে শুকনো মরিচ দিয়ে শাক ভাজি করবো, আর চিংড়ি মাছটা নিই নেই, কারণ এখন আর বের করতে ভালো লাগতে আছে না ফ্রিজ থেকে, এমন শরীরটাও ভালো না, তোমরা জানো যেন বলেই দিছি সকালবেলা, তাই চিন্তা করছি যে না লাল শাক তো শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করলেই ভালো লাগবে না, তার জন্য এরকম করে নিলাম। তাই শুকনো মরিচটা এখন দিয়ে দেবো, সুন্দর করে কেটে নিচ্ছি, এটাকে ভাজা দিয়ে তারপরে শুকনো মরিচ দিয়ে লাল শাকটা ভাজি করবো, নিশ্চয়ই ভালো হবে। হ্যাঁ, তা আমার মরিচ পেঁয়াজ ভাজা শেষ, এখন শাকটাকে দিয়ে দিই। অল্প কিছু শাক এনেছি, কারণ বাজলে সবগুলো শাক। আমার গোসল টোসল করা শেষ, যে গোসল টোসল করে নিয়েছি, এখনো খাওয়া দাওয়া করলাম না, যে গোসলটা শেষ করে নিলাম, তাই চলো একটু ভাতটা খেয়ে নিই, যে ভাত খেয়ে একটু রেস্ট নিই। আর আমার চোখ টোখ দাঁড়াই গেছে দেখে বুঝতে পারছো, মানে এখনো আমার পেটটা ঠিক হয়নি, করার করার কিছু নাই, তবুও দুইটা ভাত খেতে হবে, তাই দুইটা ভাতটা খেয়ে নিই। দেখো চোখের রাজা টাজা সব সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছো কি অবস্থা হয়েছে আমার। ভাতটা খেয়ে একটু রেস্ট নিই, এখন বেজে গেছে বেলা 3টা বাজে, আমি এখনো খাইনি, সকালে সেই একটা বিস্কিট খেয়েছি, আর গোসল করে আসলাম, জামা কাপড়টাও ধুই নেই, ঠিক আছে, কোনো রকম একটু ঘরটা মুছছি, কারণ ঘর না মাছে তো থাকা যায় না বলো, তাই কোনো রকম ঘরটা একটু পরিষ্কার করলাম, ঝাড়ু দিয়ে একটু মুছে নিছি, তারপরে এই করে নিছি জামা কাপড়। আজকে আর ছাদে রোদ রোদে তারবো না, কোনোরকম পানি জড়াই ব্যালকনিতে থুয়ে দেবো, আনে কালকে ছাদে দেবো আনে, কারণ শরীরটা একটু ঠিক হোক, আর বিকেলে ওষুধ এনে খাবো আনে, এখন তো আমি তো ওষুধ খাইনি। এখন একটু ছাদে চলে আসলাম, যে ছাদে চলে আসছি যে বিকেল টাইমে কাপড় চুপুর, শুধু বাপ্পিদের বাসার আছে, আজকে বাপ্পির মায় মনে হয় বাসায় নেই তার জন্য, আর সবাই সব কিছু নিয়ে গেছে, আর আমি তো কোনো কিছু আজকে আর রোদ দুই দিনে যে কোনো কিছু ছাদেই আসিনি, আজকে মাত্র আসলাম, এই উড়তে যেয়ে হাঁপাই গেছে অনেকটা বেশি, যে অনেকটা বেশি হাঁপাই গেছে, তোমাদেরকে আর কি বলবো বলো। বসে নিলাম, দাঁড়াই থাকতে পারতাছি না, পার মনে হয় কি এই মাংসগুলো মানে ই ব্যথা ব্যথা হয়ে গেছে, এমনটা অবস্থা খারাপ, যে শরীর খারাপ মানে এরকমের হয় জানি না, কালকে রাত্রে তো ভাবছিলাম আমার মনে হয় আজকে হসপিটালেই ভর্তি করতে হবে, এমন অবস্থা হয়ে গেছে, না একটু ঠিক হয়েছি, তোমাদের আজকে একটু দেখি, তারপর কালকে সকালে একটু যাবো, তবুও যাই একটু ডাক্তার দেখাই আসবো, শরীরটা কি বলবো মানে গাটা ব্যথা হয়ে গেছে, তবুও একটুখানি ছাদে আসলাম, যে একটু ছাদে যাই ঘুরে আসি, বাচ্চারা খেলাধুলো করে একটু দেখি আসি, কতক্ষণ আর ঘরের ভিতরে একা একা ভালো লাগে, তাই চলো একটু বসে থাকি, পরে আবার তোমাদের সাথে কথা বলি। চলে যাব রুমে, আর আজকের ভিডিওটা কন্টিনিউ করবো না, এখনই শেষ করে দেব। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে, অসুস্থ শরীর নিয়ে করলাম, যদি ভালো লাগে থাকে, যদি মন চায় তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করে দেবে, বেল বাটনটি অবশ্যই অন করে দেবে, প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চেষ্টা করি, যত অসুস্থ থাকি যা থাকি যতটুকু পারি অতটুকু শেয়ার করার জন্য। তাই চলো রুমে চলে যাই, আর ভালো লাগতেছে না, শরীরটা অনেক খারাপ লাগতেছে, চলে যাই রুমে, আল্লাহ হাফেজ।